হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি এনেছি এমন একটা ভিডিও, সেটা দেখে তুমি প্রথমে ভিডিও স্টার্টিংটা দেখি তোমরা বুঝে গেছো কিসের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে আমাদের লক্ষ্মী প্রতিমা ঠাকুরের ভিডিও। হ্যাঁ, লক্ষ্মী ঠাকুর প্রসিজন হচ্ছিল, মানে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা একটা দেখছিলাম, তো দেখে ভাবলাম যে না ভিডিওটা তুলে নিই তোমাদের সঙ্গেও শেয়ার করব। অনেকে হয়তো শোভাযাত্রা দেখেছো, অনেকে দেখোনি প্রসিজন, তোমাদের সবাইকে দেখার জন্য ভিডিওটা নিয়ে এসেছি। ভিডিওটা দেখলে দেখতে পাবে পুরোনো দিনে এরকম ভিডিও খুব কম জায়গাতেই হয়, সংসাজে মানে প্রসিজন প্রসিজনের ন্যাচারালি কীরকম হয়, লাইট জ্বালিয়ে ব্যাম্পাডি বাজিয়ে ঠাকুর থাকে, এইটুকুনি থাকে। কিন্তু এখানে ঠাকুরের সঙ্গে সঙ্গে, লাইটের সঙ্গে সঙ্গে অনেক রকম জিনিস আছে। যেমন দেখো, সং সাজা হয়েছে, সং সেজেছে, যেটা সং সেজে যাচ্ছে, এরপর লরির ওপরও কিছু লোক সং সেজেছে। তোমরা দেখো লরির ওগুলোর পেছনে যে সংগুলো সেজেছে মানুষগুলো, সেগুলো তোমরা চিনতে পারো কি না, দেখতে খুবই ভালো লাগছিলো। তো বলো, ওই প্রথম লরি চলে এসছে, এই লরিতে সং সেজেছে, এটা কে বলো? হ্যাঁ ঠিকই ধরেছ, এটা হচ্ছে বিষ্ণুদেব আর মা লক্ষ্মী সং সেজেছিলো। এরপর এটা আসছে, গেস করো কী থাকতে পারে, গেস 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 গেস। এবার এতক্ষণে আশা করি বুঝে গেছো এটা কী আছে। এটা হলো মা কালী এবং তার ভক্ত রামকৃষ্ণদেবের একটা সং গাড়ি করে যাচ্ছে। তো গেস করো এই লরিটায় কী আছে, গেস 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 গেস। অ্যাকচুয়ালি না, আমিও এটা বুঝতে পারিনি কী করেছিল, কোনো একটা নাচের প্রোগ্রাম করছিল, তো আমি জানি না কাদের সং করেছে। আমি প্রথমে ভেবেছিলাম মালতি মাসি, বাট মালতি মাসি নয়। আর এই হচ্ছে আমাদের লক্ষ্মী প্রতিমা, মা লক্ষ্মী এসে গেছে, দেখতে খুবই সুন্দর হয়েছে, দেখলে চোখটা ধাঁটিয়ে যাবে, মুগ্ধ হয়ে যাবে। তোমরাও দেখো, নমস্কার করো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ।